নমস্কার, আমি আরজি। আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমি শুনেছি আমার এক বন্ধু সাবির বলে, ওর কাছ থেকে। সাবিরদের বাড়ি হচ্ছে মেটিয়া বুরুজ বলে যেই জায়গাটি রয়েছে সেই জায়গায়, এবং সাবির আমাদের এই এলাকায় কাজ করে, বহুদিনের পরিচিত আমার সাথে, মানে বন্ধুর মতোই বলতে পারেন। তো সাবির এই ঘটনাটি আমায় শুনিয়েছিল অনেক দিন আগে। এই ঘটনাটি ঘটেছিল ওদের পাড়ায়, অর্থাৎ মেটিয়া বুরুজে, যে দর্জিপাড়া বলে যে জায়গাটি রয়েছে। ঠিক দর্জিপাড়া নয়, দর্জিপাড়ার একটু এদিক সেদিকের ঘটনা এটা, এবং ঘটনাটি ঘটেছিল সাবিরের চেনা পরিচিত একজনের সাথে। এবার কে বা কী অত আমাকে সাবির বলেনি, তো আমাদের দরকার হয়নি অত। তো একদিন কথা কথা বললাম যে তোদের ওদিকে তো এরকম অনেক ধরনের গুণী ফকির যারা থাকে, তারা তো এরকম অলৌকিক অনেক কিছু করে, তো তোর কি এরকম কিছু জানা আছে বা কিছু? তখন বললো, আমি কোনোদিন এইসব জিনিস দেখিনি, কিন্তু আমার পাশে একজনের সাথে ঘটেছিল, আমি ব্যাপারটা বলতে পারি। তো তখন আমায় ঘটনাটা বললো, তো আমি শোনাচ্ছি আপনাদের এবার ঘটনাটা, আপনার ঘটনাটা শুনুন। তো এই যে ব্যাপারটা ঘটেছিল, এই ব্যাপারটা ঘটেছিল সিরাজ বলে এক ছেলের সাথে। সিরাজ ওখানেই থাকতো এবং সাবিরের সাথে চেনা পরিচিত ছিল সিরাজদের ফ্যামিলির সবার আর কি। এবং এই ব্যাপারটা সিরাজের মধ্যে চলে আসে একটা ঘটনা ঘটার পর থেকে। সিরাজের ছোট ভাই খুব অল্প বয়সে মারা যায়, এবং এই ঘটনাটা ঘটেছিল 2001 সালে। সিরাজের ভাই তখন মারা যায়, এবং তখন থেকেই কিছু চেঞ্জ ওর মধ্যে চলে আসে, এবং এটা কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, সেটা নিয়ে আজকে এই ঘটনাটা। তো সিরাজের ভাই যখন অসুস্থ ছিল, তখন অনেক কিছু করেও ওকে কোনো রকমভাবে সুস্থ করা যাচ্ছিলো না। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, অনেক ওখানকার যেসব কবিরা যারা রয়েছে তাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু কোনো রকমভাবে সুস্থ হচ্ছিলো না। তখন সিরাজ কী করলো, একজন ফকিরের কাছে গেল, এবং ওই ফকিরজিকে গিয়ে বললেন যে আমার ভাইয়ের এই এই সমস্যা, কী করা যেতে পারে। মানে খুব একটা বড় রোগ হয়েছিল ওর ভাইয়ের। তো যাই হোক, ওই ফকিরজি তখন কিছু টোটকা করে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই টোটকাটা করার পর যদি তোমার ভাই বেঁচে যায় তাহলে খুবই ভালো, আর যদি তোমার ভাইয়ের কোনো রকমভাবে মৃত্যু ঘটে তাহলে কিন্তু তুমি অতি অবশ্যই আমার সাথে দেখা করবে। তো 2001-এর শেষের দিকে সিরাজের ভাই মারা যায়, এবং মারা যাওয়ার পর ওদের এক ফ্যামিলিতে যা হয় একটা শোকের ছায়া নেমে আসে। প্রত্যেকেই খুব মানে ভিতর থেকে ভেঙে পড়ে, যতই হোক বাড়ির ছোটো ছেলে, এরকম একটা ঘটনা ঘটে গেছে। এবং কয়েক মাস যাওয়ার পর 2002-এর প্রথম দিক যখন চলে আসে, তখন ওরা সবাই ওদের নিজস্ব কাজে তখন নেমে পড়ে, এবং সিরাজ কোনোরকমভাবে সেই ফকিরজির সাথে আর দেখা করেনি। কারণ ওই ফকিরজি কিন্তু বলে দিয়েছিল, যদি তোমার ভাইয়ের কোনোরকম কারণে মৃত্যু ঘটে তুমি কিন্তু আমার সাথে দেখা করবে, কিন্তু সিরাজ আর সেটা করেনি। তো 2002-এর যখন ফেব্রুয়ারি মাস, তখন থেকে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওদের বাড়িতে ঘটতে শুরু করে। যেমন দেখা যায় ওরা মাংস কিনে নিয়ে আসছে, এবং মাংসগুলো কিছুক্ষণ পরে পচে যাচ্ছে। মানে সিরাজ হয়তো ফেরার পথে মাংস নিয়ে বাড়ি গেল, যে বাড়ি গিয়ে রাতে মাংস রান্না করে খাবে, দেখছে সে মাংসগুলো পচে গেছে, অথচ মাংস কিন্তু ও একদম টাটকা কিনে নিয়ে গেছে। তাও ধরুন কিছু মাছ কিনে নিয়ে গেছে, মাছগুলো দেখছে পচে গেছে, এরকম সব বিভিন্ন ধরনের সাইটিং হচ্ছে। আর বেশ কিছুদিন এরকম চলার পর আরেকটা সাইটিং হওয়া শুরু হয়। যেমন সিরাজ রাতে ঘুমোচ্ছে, ওর মাঝের মধ্যেই মনে হচ্ছে ওর বাড়ির দরজা কেউ ঠকঠক করে নক করছে। এবার একবার দুবার এরকম হওয়ার পর সিরাজ কয়েকবার দরজা খুলে দেখার চেষ্টা করে যে কে, দেখছে কেউ নেই। আর এটা ঘটছে রাত 12টা-1টার পর। তারপর আরেকটা সাইটিং হওয়া শুরু করে, সিরাজ ঘুমের মধ্যে সবসময়ই শুনতে পাচ্ছে ওকে কেউ ডাকছে, এবং সে বেশিরভাগই নাকি ওর ভাইয়ের গলার আওয়াজ। এই জিনিসগুলো অনেকদিন ঘটে, এবং ও কোনোরকম কিছুভাবে পাত্তা দেয়নি। ওর বন্ধুবান্ধবের সাথে আলোচনা করে, এবং ওখানকার টুকটাক যেসব টোটকা যারা দেয় তাদের সাথেও সিরাজ আলোচনা করে যে এরকম এরকম জিনিস আমার সাথে ঘটছে, আমার বাড়ির সাথে, পুরো ফ্যামিলির সাথে এরকম জিনিস ঘটছে, এবং সিরাজের দুটো ছোটো বাচ্চা ছিল, তারাও নাকি এরকম ভয় পাচ্ছে। তো ওরাও টুকটাক কিছু টোটকা দেয় যে এইগুলো খাও, ওগুলো করো, দেখো কেটে যাবে, এবং ব্যাপারটা কিন্তু কোনোরকমভাবে আর কাটছে না। এবং একদিন ঘটলো এরকম একটা ঘটনা, যেটা মোটামুটি সিরাজ মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সিরাজ সেদিন একটু দেরি করে বাড়ি ফেরে, মানে
অনেকটা রাত হয়ে যায়। এখন সিরাজ যেখানে কাজ করতো হয়তো একটা ফ্যাক্টরি বা কিছুতে কাজ করতো, ও ফিরতে তখন অনেক রাত হয়ে যায়, মানে প্রায় 12:30 বেজে যায়। ও ফিরছে যখন ওর বাড়ির খুব কাছাকাছি ও দেখছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে এবং সিরাজকে হাত দেখাচ্ছে। সিরাজ সাইকেলে যাচ্ছে এবং লোকটা মানে ও কোনোদিনও দেখেনি তাকে, ফোনে বা দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে যে কী দরকার বলুন, ডাকছেন কেন। তখন ওই লোকটি কোনো কথা বলেনি, শুধু একটাই কথা বলে গেল, ওটা তুলে ফেলে দাও বলে লোকটি নাকি হেঁটে হেঁটে চলে গেলো এবং সে কোথায় গিয়ে মিশে গেল সিরাজ আর দেখতে পায়নি। এবং সিরাজের মাথায় তখন আসছে না যে কী বলে গেল, ওটা তুলে ফেলে দেবো মানে কী তুলে ফেলে দেবো আমি। তো যাই হোক, সেদিন রাতে যখন সিরাজ খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, ও রাতে সেদিন স্বপ্ন দেখে যে ওই ভদ্রলোকই মানে যাকে ও রাস্তায় দেখলো সে আবার ওকে স্বপ্নে দেখাচ্ছে যে কোনো একটা কিছু জায়গায় বেশ জঙ্গল বা কিছু এরকম জিনিস তার মাঝে একটা কিছু রয়েছে এবং সে এসে বলছে তুমি এটা তুলে ফেলে দাও নাহলে তোমার গলা টিপে আমি মেরে ফেলব। বলতে গেলে হয়তো ঘুমের মধ্যে তো সিরাজের নাকি দম বন্ধ হয়ে এসেছিল এবং ও একটা এমন শব্দ করছিল, দেখবেন বোবায় ধরা যাকে বলে, ওরকম একটা শব্দ হচ্ছিল। তখন ওর ছেলে তাতেই করে উঠে ডাকাডাকি করাতে ওর ঘুমটা ভেঙে যায় এবং ও মানে খুব হন্তদন্ত হয়ে ওঠে আর কি, মানে যে ওর দম বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জল নিয়ে আসো, এরকম একটা সিচুয়েশন তখন হয়। তো এই ব্যাপারটা ঘটার পর ওর বাড়ির আরও বড় যারা লোকেরা ছিলেন প্রত্যেকে বলেন যে এইবার একটা কিছু করতে হবে, তুমি একটা ফকিরজির কাছে যাও এবং গিয়ে বলো যে এই ঘটনাগুলো তোমার সাথে ঘটছে এবং আজ যেটা হলো সেটা কিন্তু খুবই একটা ভয়ানক ব্যাপার, এর থেকেও বড় কিছু হলেও হতে পারে। তো যাক, এক দুদিন কেটে যাওয়ার পর সিরাজ একদিন সময় করে ওই ফকিরজির কাছে যায়। ফকিরজিকে গিয়ে বলে যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন রাতে বাড়ি ফিরছি কিংবা রাতে আমি যখন ঘুমোই তখন স্বপ্নের মধ্যে আমি অদ্ভুত কিছু জিনিসপত্র দেখতে পাই, আমার ভাইয়ের গলার শব্দ শুনতে পাই, আমার ভাইকেও বেশ কিছুদিন দেখেছি এবং ভাই এসে যেন আমাকে বলছে যে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও, আমাকে বাঁচাও, এগুলো কেন হচ্ছে। তখনই ফকিরজি ওকে বলে যে আমি তোমায় বলেছিলাম তোমার ভাইয়ের মৃত্যুর পর তুমি কিন্তু আমার সাথে দেখা করবে, তুমি সেটা করো। তখন সিরাজের মাথায় আসে যে হ্যাঁ উনি তো এটা বলেছিল, এবার সেটা কোনো কারণে আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আমি তো আর করিনি। তখন বলে যে তাহলে কী করা যেতে পারে। তখন ফকিরজি বলল যে তুমি যেই কাজটা করে এসেছিলে, যেই টোটকা আমি তোমায় দিয়েছিলাম সেটা করে তোমার ভাই তো আর বাঁচেনি, আমি বলেছিলাম যদি তোমার ভাই বাঁচে তাহলে কোনো ব্যাপার না, আর যদি তার মৃত্যু ঘটে তাহলে ওরা কিন্তু একটা কিছু ব্যবস্থা করতে হবে। তখন বলে হ্যাঁ বলুন আপনি কী করতে বলছেন। তখন বলল তুমি যেই টোটকাটা করেছিলে সেই টোটকাটা আবার আমার কাছে নিয়ে চলে আসো, আর কিছু করতে হবে না। এই ফকিরজি যেই টোটকা সিরাজকে করতে দিয়েছিল সেই টোটকাটা ছিল একটা কোনো কিছুর হার। দেখবেন ফকিরজি যারা হয় তারা এইসব ব্ল্যাক ম্যাজিক টোটকা এইসব জিনিসগুলো কিন্তু একটু মাঝরাতের দিকে এই গোরস্থান বিভিন্ন মানে যেসব নির্জন জায়গা সেখানেই গিয়ে করতে বলে, এবং এই টোটকাটা ওকে করতে হয়েছিল সিরাজকে। বলেছিল যে তুমি কোনো গোরস্থানে গিয়ে দুটো কবরের মাঝখানে এই জিনিসটাকে পুঁতে দিয়ে আসবে, এবং সিরাজ সেটা করেছিল। এবং করার পর যাই হোক কোনোরকমভাবে সিরাজের ভাই তো আর বাঁচেনি, কিন্তু ওই যে কবরের মাঝে যেই টোটকাগুলো রয়ে গেছে সেটা কিন্তু ওখানে পড়েই ছিল, সেটা সিরাজ আর তোলেনি। তো এইবার ওই ফকিরজি বললো যে তুমি যাও গিয়ে ওই দুটো কবরের মাঝখান থেকে ওই টোটকাটা তুলে নিয়ে আমার কাছে আসো। এবং সিরাজ যদিও খুব একটা পছন্দ করে না এসব কাজ, এই গোরস্থানে গিয়ে মাঝরাতে ওরকম একটা কিছু করা ওর খুব অড লাগে আর কি। তো যাই হোক, ও একদিন এরকম মাঝরাতে গেল, খুব মাঝরাতে ওকে বলেছিলো যেতে, যেরকম সময় ও গেছিলো এর আগে, তো ওরকম খুব মাঝরাতে ও গিয়ে যেই দুটো কবরের মাঝে ওই টোটকাটা পুঁতে রেখে এসেছিলো ওটাকে আবার খুঁড়ে তুলে বাড়িতে নিয়ে আসে। এবং ও যখন ওই টোটকাটা ওখান থেকে তুলছে তখন নাকি ওর মানে মনে হচ্ছে ওর আশেপাশে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে এবং তারা যেন ওকে ফোর্স করছে ও যেন ওই জিনিসটা না তোলে, এবং ও খুব ভয় পেয়ে যেত এবং খুব তাড়াতাড়ি ওটাকে কোনোরকমভাবে খুঁড়ে বার করে ও হাঁপাতে হাঁপাতে ওই ফকিরজির কাছে সেই রাতেই যায় এবং গিয়ে বলে যে এই আপনার টোটকা আমি দিয়ে গেলাম। তখন ফকিরজি ওটাকে নিয়ে কী করলো ওনার ব্যক্তিগত ব্যাপার, এবং এই জিনিসটা করে দেওয়ার পর প্রায় এক দুদিনের পর থেকে নাকি ওর সাথে এরকম সব সাইটিংগুলো হওয়া বন্ধ হয়ে যায়, মানে আর ও কোনোরকম কোনো নেগেটিভ স্বপ্ন, নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ যেসব শব্দ কিছুই ও আর শুনতেও পায় না, দেখতেও পায় না। এবং এটা হয়ে যাওয়ার সপ্তাহখানেক পর ও ফকিরজির কাছে আবার যায় এবং ফকিরজিকে বলে যে হ্যাঁ এইসব ব্যাপারগুলো আমার সাথে এবার বন্ধ হয়ে গেছে, কিন্তু কেন ঘটছিল সেটাও জানতে চায়। তখন ফকিরজি বলে যে তোমাকে আমি বলেছিলাম যে এরা তুমি আমাকে দিয়ে যাবে ফেরত, তোমার ভাই যদি
মারা যায় তারপর, কিন্তু তুমি সেটা করোনি। এবং ফকিরজি তখন বলে যে এমন এমন কিছু থাকে জিনিস যেগুলো আমাদের করতে হয়, সেগুলো হয়তো একদিকে ভালো আবার আরেক দিকে খারাপ, কারণ অনেক ধরনের অনেক কিছুকে বেঁধে অনেক কিছুকে আটকে আমাদের, এগুলো অনেক ধরনের ফকিরদের অনেক ধরনের কাজ। তো যাই হোক, এই ব্যাপারটা একটা ব্যাপার হয়েছিল যেখানে সিরাজের ভাই মারা গেছিলো কিন্তু তার আত্মা কোনোরকমভাবে মুক্তি পাচ্ছিল না, যেহেতু ওই দুটো কবরের মাঝে তার নামে একটা টোটকা ওখানে পোতা ছিল। তো যখনই ও সেই জিনিসটা তুলে দিল তো আস্তে আস্তে করে ওর ভাইয়ের আত্মার মুক্তি হয় এবং এই জিনিসগুলো পুরোপুরি ঘটা বন্ধ হইল। তো খুব ভয়ানক আর নতুনত্ব একটি ঘটনা আমি সাবিরের কাছ থেকে শুনেছিলাম। ঘটনাটির মধ্যে একটা সত্যি অলৌকিক ব্যাপার রয়েছে। আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কাছে কোনো ভালো অভিজ্ঞতা থাকলে আপনারাও আমাদের মেল করুন, আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন।